নওশাদ সিদ্দিকী মহিলার ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে কিছু সম্পর্ক করেছে এরকম তো অভিযোগ আমি কোনো গণমাধ্যমে দেখলাম না। আর যদি সে মহিলার সম্মতিতে তার সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক হয়, তো সুপ্রিম কোর্টের রায় আছে আমার যতটা মনে পড়ছে, চিটিং এর মামলা হতে পারে কিন্তু ধর্ষণের মামলা তো হবে না। শোক দলের নেতারা যদি চান তাহলে বিনা রক্তপাতে ভোট হওয়া সম্ভব, পুলিশের লোকেরা যদি চান তো বিনা রক্তপাতে ভোট হওয়া সম্ভব। এখন পঞ্চায়েতের একজন মেম্বার হওয়া মানে এমএলএ বা এমপি হওয়ার থেকে রোজগার বেশি। ও আবাস যোজনার টাকা বলুন, 100 দিনের টাকা বলুন, মানে প্রচুর টাকা রোজগার করা যায়। দেখুন পঞ্চায়েতে যে মেম্বার হয়েছে, প্রধান হলে বা সভাপতি হলে বা জেলা পরিষদের সভাধিপতি হলে তো কথাই নাই, কিন্তু যে পঞ্চায়েতের একটা মেম্বার হয়েছে তার বাড়িটা দেখুন প্রাসাদের মতো। যার মাসিক রোজগার 3,000 নয়, তাকে 5,000 টাকা দিয়ে সহজেই কেনা যায়। আপনি দেখুন এই যে ভাঙড়ে একজন লোককে ধরে জোর করে কথাটা বলানো হতে পারে বা ইচ্ছাকৃত না হতে পারে, কিন্তু তিনি কি বলছেন যে তাকে 5,000 টাকা দিয়েছে, একটা আর্মস দিয়েছে, কিছু গুলি দিয়েছে, সে চলে এসছে পারিবারিকতে। ওই যে আরেক জায়গায় বোমা বানতে গিয়ে আহত হয়ে ধরা পড়লো, কি বলছেন যে আমাকে মাত্র 2,000 টাকা দিয়েছেন, বোমা বানছিল পরে হয়তো কিছু টাকা। আমার তো ধারণা তৃণমূলে যারা বিক্রি হয় তারাই মুখ্যমন্ত্রী হয়, তারাই অন্যান্য মন্ত্রী হয়। তো তাহলে ফিরাদ হাকিম তো বিক্রি হয়েছিল, অভিষেক ব্যানার্জি তো জানেন, তাহলে তাকে মন্ত্রী রেখেছেন কেন? সুব্রত মুখার্জি বিক্রি হয়েছিল তো উনি জানেন, তাহলে উনাকে আবার মন্ত্রী করেছিলেন কেন? কাকলি ঘোষ দোষী তো বিক্রি হয়েছিল, তাহলে উনাকে আবার এমপি করেছেন কেন? একটা দুটো তো লোক নয়, মানে প্রচুর লোক তৃণমূলে আছে যারা বিক্রি হয়েছে এখন মন্ত্রী আছে। অতএব অভিষেক ব্যানার্জি যেটা বলছে সেটা পাগলের প্রলাপ ছাড়া কিছু না। রাজ্যের মুসলমানরা ব্রাহ্মণ বৌদ্ধ কায়স্থদের থেকে তো বটেই, এ রাজ্যের শিডুল কাস্ট এবং শিডুল ট্রাইবসদের থেকে শিক্ষায় পিছিয়ে। যে লোককে গুলি করে মেরে দিচ্ছে, বোমা দিয়ে মেরে দিচ্ছে, শুধু তো বিরোধী পক্ষের লোকেরা মরছে তা নয়। দেখুন এই যে বাসন্তীতে যে ভদ্রলোককে খুন করা হলো, তার মেয়ে শাসক দলের প্রার্থী, তিনি বলছেন যে আমি ভোটে দাঁড়িয়েছি বলে আমার বাবাকে শাসক দলের লোকেরাই খুন করেছে। আমার বাবা থানায় অনেকবার গিয়েছিলেন, পুলিশের লোকেরা কোনো ব্যবস্থা নেয়নি, বাবাকে খুন করার পরও পুলিশের লোকেরা ব্যবস্থা নিচ্ছে না, আমি রাজনীতি করব না। তো এটা কি অবস্থান নির্দেশ করছে? এটা কোনো কংগ্রেসের লোক বলছেন না, এটা কোনো সিপিএম এর লোক বলছে না, এটা কোনো বিজেপির লোক বলছে না, তৃণমূল তাকে তো প্রার্থী করেছে, তার মানে তিনি তৃণমূলের লোক, এ ব্যাপারে কোন রকম সন্দেহ নেই, তৃণমূলের লোকেরা অস্বীকার করতে পারবে না। তো তৃণমূলের যে প্রার্থী বলছেন যে তৃণমূলের লোকেরাই তাকে খুন করেছে, তাহলে কি অবস্থা চলছে রাজ্যে? মুখ্যমন্ত্রীকে একথাটা বলতে পারবেন যে যারা মনোনয়ন জমা দিতে চাইছিলেন তারা সকলেই মনোনয়ন জমা দিতে পেরেছেন, শান্তিপূর্ণ তাহলে জমা দিতে পারলেন না? মুখ্যমন্ত্রীকে এটা বলতে পারবেন যে কারো মনোনয়ন কারসাজি করে বাতিল করা হয়নি? মুখ্যমন্ত্রী এটা বলতে পারবেন যে কারো মনোনয়ন জোর করে তোলা হয়নি? যদি না হয় তাহলে শান্তিপূর্ণ কোথায়? কতজন মৃত্যু হয়েছে, কতজন লোক আরো খুন হলে উনি বুঝবেন যে এটা শান্তিপূর্ণ নাই? উনার মাথায় গুলি লাগলে না উনার বাড়িতে বোমা পড়লে? তো উনার উনার গুলি লাগেনি, বোমা পড়েনি, যার জন্য উনি বলছেন যে দু একটা ঘটনা ঘটেছে, এতগুলো মৃত্যুর পরও আর কিন্তু বিরোধীরাও রুখে দাঁড়াচ্ছেন। অতএব এটা দেখিয়ে দিচ্ছে যে শাসক দলের শেষের শুরু কিন্তু হয়ে গিয়েছে। আপনি দেখলেন না যে হেলিকপ্টার থেকে উনি বলছেন, এখন আজকেই সাক্ষাৎকার দেখছিলেন, যে 30 সেকেন্ড হলে হেলিকপ্টারটা স্ম্যাশড হয়ে যেত। তিনি পাইলট না ওই হেলিকপ্টারের ইঞ্জিনিয়ার, তা হলো তো ওখানে এয়ারবেসে গিয়ে নামলেন, সেখানে এয়ারফোর্সের এবং আর্মির লোকদের সঙ্গে যখন দাঁড়িয়ে আছেন কথা বলছেন, তার আর্মিতে যাওয়ার শখ ছিল সেই সব কথা বলছেন, তখন পায়ে কোনো ব্যথা বা চোট লাগার কথা বা মুখে যন্ত্রণার কোনো চিহ্ন দেখেছেন? তখন তো গটগট করে হেঁটে আসছেন। রীতিমতো নওশাদ সিদ্দিকীর ব্যাপারে যে অভিযোগ উঠেছে যে রীতিমতো রাজ্য রাজনীতি উত্তাল, কারণ দমকলের বাসিন্দা এই যে মহিলা যিনি অভিযোগ করেছেন তিনি দমকলের বাসিন্দা, কার্যত দেখা যাচ্ছে এই মুহূর্তে নজরুল ইসলাম প্রাক্তন পুলিশ কর্তা তিনিও দমকলের বাসিন্দা। জিজ্ঞাসা করবো যে এইটা কতটা অথেন্টিক বা যে বিষয়গুলো উঠে আসছে এই মুহূর্তে যে অভিযোগ পত্র আসছে কথা বলার চেষ্টা করবো, কি বলবেন?
ডোমকলের বাসিন্দা মানে আমাদের ডোমকলে বিয়ে হয়েছিল, আমাদের এলাকার লোক এইটুকু আমাকে জানিয়েছে। তার একটা বাচ্চা আমাদের স্কুলে পড়তো, মাস্টারমশাইরা এটুকু বলেছেন, আমি এর বাইরে কিছু জানি। বছর বয়স বাচ্চাটা? বাচ্চাটা আমাকে মাস্টারমশাইরা যেটা বলেছে, হ্যাঁ এখন সিক্সে পড়ার কথা, মানে করোনার সময়ও ক্লাস করেছে, তারপরে আর যায়নি, এখন নেই আমাদের স্কুলে। আমি একটা কথা জিজ্ঞাসা করছি, নওশাদ সিদ্দিকীর ব্যাপারে অভিযোগ আনলো এই ঠিক পঞ্চায়েত ভোটের দুদিন আগে, কি বলবেন? দেখুন এই ব্যাপারটায় মহিলা এবং নওশাদ সিদ্দিকী ভালো বলতে পারবেন, এই ব্যক্তিগত ব্যাপার নিয়ে আলোচনায় আমি খুব আগ্রহী। কিন্তু সব্যসাচী দত্ত যখন নিয়ে গেল তাকে অভিযোগ করাতে, দেখুন সব্যসাচী দত্ত একজন রাজনৈতিক নেতা, তিনি নিয়ে গিয়েছেন তার সুবিধা হবে বলে, এবং নওশাদ সিদ্দিকী এখন রাজনীতি করছেন, অত পেটে এর সঙ্গে রাজনীতি জড়িয়ে আছে। এখন সত্যিকার ঘটনা কতটা জড়িয়ে আছে আমি জানি না, সেটা মহিলা জানে না নওশাদ নিজে জানে। না বলছি এই যে থানায় গিয়ে আমি বলে দিলাম বড়বাবুকে, মানে এখানে কি শাসক দলের কথা চলে, আপনি কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে? তিনি বলছেন বড়বাবুকে আমি একটু বলে হেল্প করে দিলাম, বড়বাবু নিজে কি বলতে পারবে না, বা বড়বাবু নিজে কি ব্যাপারটা দেখতে পারতো না, কি বলবেন? দেখুন আপনি তো জানেন যে আমাদের এখানে পুলিশের লোকেরা আইন মেনে নিরপেক্ষভাবে কাজ করেন না, তো এটা স্বাভাবিক যে সব্যসাচী যদি সঙ্গে না যেতেন এমনও হতো যে মহিলার কথা শুনে তারা হয়তো অভিযোগটা নিতেনই না পুলিশের লোকেরা। তো সব্যসাচী গিয়েছেন যাতে অভিযোগটা নেন, এবং কোনো একটা ধারাতে যেটা পড়বে সেটাতে যাতে কেস করেন, আমার ধারণা এটা। মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে জিজ্ঞাসা করবো, পঞ্চায়েত নির্বাচন হিংসা চার জায়গায় ছড়িয়ে আছে, বিভিন্ন জায়গায় হিংসা ছড়িয়ে যাচ্ছে, এবং রাজ্যের পুলিশ এতটাই পক্ষপাত দুষ্ট, এতটাই শাসক দলের দলদাস, যে সেখানে তো স্বাভাবিকভাবে শাসক দলের গুন্ডা বদমাশরা একদম স্বাধীন, তাদের যেরকম খুশি সেরকম যাকে খুশি হত্যা করবে, যাকে খুশি জখম করবে। দেখুন শান্তির বার্তার অর্থ যদি হয় লোক খুন হবে, কিন্তু শান্তি বজায় তিনি বলছেন কন্ট্রোল রুম খোলা হবে পঞ্চায়েতের জন্য। তো কন্ট্রোল রুম খোলা মানে সব বন্ধ হয়ে যাবে তা তো নয়, অন্য কিছুর দরকার ছিল না, শুধু পুলিশ মন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী নিজে, তিনি যদি ডিজিকে একবার বলে দিতেন যে পঞ্চায়েতে আমি কোনো রকম হিংসা সহ্য করব না, তাহলে কোথাও হিংসা হতে পারতো না, দুই একটা পুলিশের ক্ষমতার বাইরে গিয়ে এক একটা ঘটনা ঘটতে পারত। একটা জিনিস দেখুন, 18 সালের পঞ্চায়েত ভোট আপনারা দেখেছেন, আমিও আমার ডোমকলে দেখেছি যে বিরোধী প্রার্থীরা মনোনয়ন জমা দিতে গেলে তাদেরকে মেরে হাত পা ভেঙে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, বিরোধীরা মেরেছে এরকম ঘটনা আমার চোখে পড়েনি। কিন্তু এবার যখন নমিনেশন দিতে যাচ্ছেন তখনও বাধা পাচ্ছেন, মার খাচ্ছেন, কিন্তু পাল্টা মারছেনও, যেটা হচ্ছে সেটা একদমই কাঙ্ক্ষিত নয়। কিন্তু বিরোধীরা এবার শুধু মার খাচ্ছে না, শাসক দলের লোকদেরকেও মাত দিচ্ছে, এবং যারা খুন হচ্ছে তার মধ্যে শাসক দলের লোকও আছে, অর্থাৎ দিনটা পাল্টেছে, বিরোধীদের পক্ষে লোক অনেকটা এসেছে। নাহলে ভাঙড়ে যে ঘটনা আপনারা দেখেছেন হতো না, ক্যানিং এ যা দেখেছেন হতো না, চোপড়ায় যে ঘটনা দেখেছেন সেটা হতো না, এই যে ডোমকলে যে ঘটনা ঘটেছে আপনারা দেখছেন, মুর্শিদাবাদে যেগুলো ঘটছে সেগুলো হতো না, এই যে ডোমকলে সত্যি মিথ্যা তদন্ত সাপেক্ষ, কিন্তু ডোমকলে তো দেখা যায় যে তৃণমূলের প্রার্থীর উপরও আক্রমণ হয়েছে, এটা 18 সালে কেউ ভাবতে পেরেছে? 18 সালে তো এক এক পক্ষ মাত দিয়ে গিয়েছে, তো এইবার কিন্তু বিরোধীরাও রুখে দাঁড়াচ্ছেন, অতএব এটা দেখিয়ে দিচ্ছে যে শাসক দলের শেষের শুরু কিন্তু হয়ে গিয়েছে। এটা তো ঘটনা যে নারোদায় আমাদের এখানকার অনেক লোককে টাকা দিতে টাকা নিতে দেখা গেছে ঘুষ, তার মধ্যে আমাদের ফিরাদ হাকিম আছেন, সুব্রত মুখার্জী মারা গিয়েছেন আছেন, সুলতান আহমেদ মারা গিয়েছেন আছেন, যে কাকলি ঘোষ দস্তিদের আছেন, সৌগত রায় আছেন, আমাদের প্রফেসর মানুষ ছিলেন এক সময় তাকেও আপনারা দেখেছেন, মুকুল রায় আছেন। তো অতএব যারা বিক্রি হয়েছিলেন তাকে তো তৃণমূল আবার প্রার্থী করেছে, তারা আবার ভোটে জিতেছে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে মিড ডে মিলের টাকা দিয়ে সরকারি কর্মচারী যারা ভোট নেবে তাদেরকে মিড ডে মিলের টাকা থেকে অ্যাকাউন্ট থেকে পাঠানো হচ্ছে টাকা, কি বলবেন? দেখুন সরকারের বিভিন্ন বিভাগের যে বাজেট থাকে সেই বরাদ্দের বাইরে গিয়ে খরচ করা
সেটা বেআইনি কাজ এবং যারা এটা করছে তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা হওয়া উচিত। কেন রাজ্য সরকার চলে একটা বাজেট করা হয় যে এই খাতে এত টাকা খরচ হবে এবং এই টাকাটা এখান থেকে আসবে, সেটা বিধানসভার অনুমোদন নিয়ে ব্যয় করতে হয়। এক্সিকিউটিভ যে দায়িত্বশীল এ ব্যাপারে, এক্সিকিউটিভ যেখান থেকে খুশি যে কোনো টাকা ব্যয় করতে পারে না। সরকারি কর্মচারীরা বলছে বাচ্চাদের মিড ডে মিলের টাকা আমরা নেব না, আমাদের দরকার নেই, আমরা বিনা পয়সায় ভোটে ভোট গ্রহণ করব, কি বলবো? না সেটা যারা এটা বলছেন তাদের তো আমি বলছি যে যদি তারা বলে থাকেন তাহলে সেটা খুব ভালো কথা বলেছেন, কিন্তু সেটা অন্য একটা দিক। কিন্তু সরকার কিছুতেই ভোটের খরচ ও মিড ডে মিলের টাকা থেকে দিতে পারে না, দিলে এটা অন্যায়, এর জন্য যে করবে তার সাজা হবে।